সাইফুল ইসলাম, আপনি লিখেছেন আমি চাই আমার কবরটা যেন মসজিদের সাথে হয়, এই জন্য মসজিদের মেহরাবের সাথে জায়গাটা মসজিদ থেকে ক্রয় করে আমার কবরস্থান বানাতে পারবো। মানুষের কবর সাধারণ কবরস্থানে হওয়া উচিত, অর্থাৎ গণমানুষের যেখানে কবর হয় সেখানেই কবরস্থান নিজের কবর হওয়া উচিত। নিজের কবরকে আলাদা করে আপনার মসজিদের পাশে বা কিছুর পাশে আলাদা একটা কবর করা এটা উচিত নয়, এটা সুন্না আর পরিপন্থী কাজ। সাধারণ মানুষের কবরস্থানেই শয়ন করা উচিত। রাকিব, আপনি লিখেছেন মাছের পোনা ধার কর, আর তাছাড়া মসজিদের পাশেই কবর হলে তার বিশেষ কোনো ফজিলত আছে, আপনার মৃত ব্যক্তির প্রতি কোনো বিশেষ অনুগ্রহ করা হবে, এরকম কোনো কিছু কিন্তু কোনো দেশ থেকে জানা যায় না। বিধায় এটার জন্য আপনি যে সাধারণ মানুষের কবরস্থান আছে সেখান থেকে নিজেকে পৃথক করা উচিত নয়। সাধারণ একটি কবরস্থান কবর হলে সেখানে নানা রকমের ব্যত্যয় হয়, অতএব কবরস্থানে সাধারণ কবরস্থানে আপনি শায়িত হওয়ার চেষ্টা করতে হবে। নুসরাত ফারজানা পিউলি আইডি থেকে আপনি লিখেছেন, একজন ব্যক্তি যে অসুস্থ প্রায় দুই তিন মাস পর তার চিকিৎসার পেছনে ভালোই টাকা খরচ হয়, তার আয়ও তেমন নেই, সে ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কি? তার চিকিৎসা যেটা তার জন্য জরুরি, তার বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, এ ধরনের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করার মতো, বহন করার মতো ক্ষমতা তার যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা থেকে তাকে দেয়া যাবে, কোনো অসুবিধা নেই। জাকাতের টাকা এটা অভাবী মানুষের অভাব দূর করার জন্য দিবেন, আর চিকিৎসা এটা মানুষের বেঁচে থাকার জন্য যেহেতু মৌলিক প্রয়োজন, বিধায় এটার জন্য আপনি তাকে টাকা দান করতে পারবেন জাকাতের টাকা থেকে।